চন্দ্রকোনা ঝাঁকড়া এলাকায় শুভেন্দু অধিকারের একটি সভার আয়োজন করা হয়। কিন্তু গতকাল রাত থেকে জল্পনা উঠে শেষ মুহূর্তে পুলিশ অনুমোদন না মেলায় বাতিল করা হতে পারে সভা। গতকাল রাত থেকে সভা বাতিল নিয়ে দফায় দফায় জল্পনা চলে জেলা জুড়ে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ যত বেলা গড়িয়েছে ততই যেন হালকা হয়েছে বিজেপির সভা। পরে দেখা গেছে সভাস্থলে থাকা ব্যানার থেকে মাইক একের পর এক আয়োজন করার সমস্ত কিছু খুলে নিতে। কিন্তু ফের সংবাদ দুপুরে হাইকোর্ট থেকে আবারও এক নির্দেশিকা আসেছে, শুভেন্দু অধিকারের শর্ত সাপেক্ষে চন্দ্রকোনা ঝাঁকড়া এলাকায় সভা করতে পারবেন। আর এই নির্দেশিকা আসার পরে শুভেন্দু অধিকারী এসে পৌঁছান ঝাঁকড়ার কুল মাঠে। সভামঞ্চে উঠে নো ভোট টু মমতা স্লোগান তুলেন, নো ভোট মমতা লেখা টি শার্ট পরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাইক
মাইকটা একটু নামাও, সোজা করো মাইকটা। যদিরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেবলমাত্র দূষণের রাজনীতি করছেন, ভোট ব্যাংক না আর বন্যা, শুধু ভোট ব্যাংকের জন্য তিনি সাগর দিঘির পরে আতঙ্কিত। তিনি দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে আর হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে পেছাতে চাইছেন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি মমতা ব্যানার্জি আর এই দাঙ্গাগুলিতে একজন দেখুন পুরো বারুদের স্তূপে দেশলাই কাঠি লাগানোর জন্য একটা লোক লাগে। এই একটা লোকের কাজ করেছে শামীম আহমেদ কাজীপাড়াতে, কাউন্সিলরের হাজবেন্ড ওয়ার্ড প্রেসিডেন্ট। আর এখানে এখানে আমাদের জাহেদ হাসান খান ভাইস চেয়ারম্যান কৃষ্ণা আর তৃণমূল নেতা সাকির আলী, এরা দুজন এই বারুদের স্তূপে আগুন লাগানোর কাজটা করেছে। দে আর দ্য প্রমিনেন্ট লিডার্স অফ দি লোকাল টিএমসি। টিএমসি এটা কমপ্লিটলি এই দাঙ্গার জন্য দায়ী। আর মুখ্যমন্ত্রী আজকে যেভাবে 6 তারিখে বজরংবলী হনুমান জয়ন্তীর আগে আবার দাঙ্গা হবে বলেছেন, তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবাংলায় কোনো ধর্ম সম্প্রদায়ের লোকেরা দাঙ্গা চায় না। দাঙ্গা চান মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি নিজে তার ভোট ব্যাংক রক্ষা করে তার পশ্চিমবাংলায় চুরি করার যে লাইসেন্স সেটা যাতে বজায় থাকে সেই মমতা ব্যানার্জি সকাল থেকে রাতে একটা সত্যি কথা বলে না, তিনি এই ভাঙা রেকর্ড। নন্দীগ্রামের জনগণ দেখুন গণতন্ত্রে আপনার চ্যানেল আমি বড় কথা নয়, বড় কথা হল মানুষ। মানুষ মমতা ব্যানার্জির এই মিথ্যাচার ভালো পায়ে ব্যান্ডেজ জড়ানো আর আমার বিরুদ্ধে কুৎসা করার উত্তর দিয়ে দিয়েছে। আমি মমতা ব্যানার্জি আজকে যা যা বলেছে ঠাকুরনগরে নোট করে রেখেছি। আগামী সোমবার উনি 8,000 লোক নিয়ে সভা করেছেন, 4,000 বাচ্চা ছিল স্কুল আর বাকি 4,000 এসেছে গ্রুপের মা ছিল। আমি 25,000 লোক নিয়ে আমি ওই মাঠে সভা করে দেবো। আমার 3টা অ্যাসেম্বলির লোক আসবে, নন্দীগ্রাম, খেজুরি আর ভগবান, 3টা অ্যাসেম্বলির লোক নিয়ে 25,000 লোকের সভা করে কৃষিমণির পর্দা ফাঁস আমি করবো।